হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্রেক ত্রিপুরা এক্সাম তো ফ্রেন্ডস আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেসের যে গঠন কখন হয়েছিল আঠারোশো পঁচাশিতে তো আমরা এইটিন ফাইভ থেকে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফাইভ পর্যন্ত ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশেন তোমাদের সামনে নিয়ে এসেছি তাই বলবো প্রথম থেকে লাস্ট অব দি পুরোটা ক্লাস করার চেষ্টা করবে এবং অবশ্যই ক্লাসের মধ্যেই তোমরা কোয়েশনগুলি শিখে নেওয়ারও চেষ্টা রাখবে তাছাড়া ফ্রেন্ডস তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে ভিজিট করছো অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে রাখতে চাইবো আমরা আমাদের চ্যানেলে দুশো প্লাস ক্লাস করে নিয়েছি টিআরবিটি এবং জিআরবিটি তো তোমরা যারা টিআরবিটি এবং জিআরবিটির प्रिपरेशन প্রিপারেশন করছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে এবং ফ্রেন্ডস বন্ধুদের সাথে শেয়ার করে নাও তাছাড়া আমরা কিন্তু তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে আসছি প্রতিনিয়ত আমরা গতদিনও তোমাদের সাথে অনেকগুলি পিডিএফ শেয়ার করেছি যারা টেলিগ্রামে যাওনি তোমরা টেলিগ্রামে গিয়ে দেখে নাও এবং তোমরা বলেছিলে যে নোটস করতে সুবিধা হবে তো তাড়াতাড়ি করে পিডিএফ দিয়ে দেওয়ার জন্য তাই আমরা পিডিএফগুলি গতকাল দিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই ওই সমস্ত পিডিএফ ওইখান থেকে অর্থাৎ টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে আর যারা এখনও টেলিগ্রামে জয়েন করি তোমাদেরকে বলবো তোমরা আমাদের এই সুবিধাগুলি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে তো ফ্রেন্ডস আজকের প্রথম কোশ্চেন তোমাদের সামনে এখানে বলা হচ্ছে ফাইন দ্য কারেক্ট স্টেটমেন্ট নিচে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে কোনটি কারেক্ট স্টেটমেন্ট তোমাদেরকে এখানে আনসার করতে হবে কারেক্ট স্টেটমেন্ট জানিয়ে দাও ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ইন ইয়ার এইটিন এইটটি ফাইভ ইন চেন্নাই এইটিন এইটটি ফাইভে ফার্স্ট সেশন হয়েছে ন্যাশনাল কংগ্রেসের এখানে বলছে চেন্নাইতে হয়েছে অ্যান্ড দুই নম্বরে বলছে ইন্ডিয়ান ন্যাশনাল যে কনফারেন্স হেল টু সেশান ট্রিলিউড টু কংগ্রেস সেশান ইন থ্রি ফাইভ ইন্ডিয়ান যে ন্যাশনাল কনফারেন্স ছিল ওই কনফারেন্সটা দুটা সেশন হেল্ড করেছিল এইটিন এইটটি থ্রিতে এবং এইটিন ফাইভে তো ফ্রেন্ডস এই দুটি স্টেটমেন্ট থেকে কোনটি রাইটেন্স হবে তাড়াতাড়ি জানিয়ে দাও এখানে বলছে অপশান এর মধ্যে অনলি ওয়ান হবে নাকি অনলি টু হবে অ্যান্ড সিতে বলছে ওয়ান এন্ড টু দুটাই ঠিকঠাক হবে নাকি কি কোনটাই এখানে সঠিক নয় কারেক্ট স্টেটমেন্ট কোনটা হবে তোমাদেরকে এটাই কিন্তু আনসার করতে হবে রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও তো ফ্রেন্ডস কী হবে অনলি টু এখানে রাইট আনসার হবে অর্থাৎ বি অপশান বি রাইট অ্যাডান্স হবে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হেলথ টু সেস প্রিলিউড টু কংগ্রেস সেশন ইন এইটিন এইটটি থ্রি অ্যান্ড এইটিন ফাইভ এটা হবে এখানে কারেক্ট স্টেটমেন্ট আর এক নম্বরটা ভুল দেওয়া আছে কেন বিকজ কংগ্রেসের ফার্স্ট সেশন কিন্তু হয়েছে এইটিন এইটটি ফাইভে ঠিক আছে বাট এটা বোম্বাইতে হয়েছে ঠিক আছে চেন্নাইতে হয়নি তো ফ্রেন্ডস কোয়েশন নাম্বার টু অ্যাডান্সারটি তাড়াতাড়ি তোমরা জানিয়ে দাও কি হতে পারে যে ইন এইটিন দ্য দা এইটিন এইটটি ফাইভ থেকে এইটিন এইটটি সরি নাইনটিন হাইন্ড্রাইন ফাইভ ন্যাশনালিস্ট আর নুনেস এই আঠারোশো পঁচাশি থেকে স্টার্ট করুন উনিশশো পাঁচ অব্দি যারা জাতীয়তাবাদীরা ছিল তাদেরকে তারা কী নামে পরিচিত মডারেটস এক্সট্রিমিস্টস রিভলিউশ রিবো রিভলিউশনারিস অ্যান্ড ডি গান্ধিয়ান্স রাইট আনসারটি কী হবে লাইভ বক্সে তাড়াতাড়ি তোমরা জানিয়ে দিতে পারো

ব্রিটিশ প্রেসি রেসিডেন্ট অফ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ব্রিটিশ বাসিন্দা বা ব্রিটিশ সদস্য কে ছিলেন প্রথম যদি বলি কী হবে আর এডান্সারটি তাড়াতাড়ি তোমরা জানিয়ে দিতে পারো তো ফ্রেন্ডস কোয়েশন নাম্বার থ্রি এরটি কী হবে জর্জ ইউলে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সদস্য কোয়েশন নাম্বার ফোর হু ওয়াজ দ্য ভাইস রয় ফ্রম এইটিন এইটি নাইন থেকে নাইনটিন নাইনটি ফাইভ অর্থাৎ আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ পর্যন্ত ভাইস রয় কেছিলেন এই যে তোমাদেরকে আনসার করতে হবে তাতে লাইভ চ্যাট বক্সের আনসারটি জানিয়ে দাও যে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ অবধি কে ছিলেন ভারতের ভাইশরয় কোয়েশ্চেন নাম্বার ফোর রাইট আনসার ইজ অপশান সি কার্জন ওকে ফ্রেন্ডস কোয়েশন নাম্বার ফাইভ ফাইন দ্য কারেক্ট স্টেটমেন্ট এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে সরি তিনটি দেওয়া আছে ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ প্রেসিডেন্ট বাই উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে এখানে এটা রাইট বলছে অ্যান্ড টু নম্বরে বলছে কি যে ইট ওয়াজ অ্যাটেন্ডেড বাই সেভেন্টি টু ডেলিগেটস অর্থাৎ প্রথম বাহাত্তর জন প্রতিনিধি ছিল উপস্থিত ছিলেন অ্যান্ড থ্রিতে বলছে অ্যালান অক্তাবেন হিউম অর্গানাইজ দ্য ফার্স্ট কংগ্রেস সেশন তো প্রথম যে কংগ্রেস সেশন হয়েছিল অ্যালান অক্টাবিয়ান হিউমি কিন্তু অর্গানাইজ করেছিলেন তাই এখানে কিন্তু তিনটি কিন্তু সঠিক স্টেটমেন্ট কারেক্ট স্টেটমেন্ট যদি তিনটি কারেক্ট স্টেটমেন্ট হয় তাহলে আমরা কি টিক করবো এখানে এখানে কিন্তু আমরা ঠিক করব এ বি এন্ড সি অর্থাৎ অপশান ডি এখানে হবে রাইট আনসার কারণ এখানে সবটি যে স্টেটমেন্ট দেওয়া আছে প্রত্যেকটি স্টেটমেন্ট এখানে কারেক্ট বলছে কোয়েশ্চেন নাম্বার ফাইভের রাইট অ্যান্সার কি হবে অপশান ডি পরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট শিবাজি অ্যান্ড গণপতি ফেস্টিভালস ওই আর স্টার্টেড বাই শিবাজী এবং গণপতি যে উৎসব এটি কার দ্বারা স্টার্ট করা হয়েছিল শিবাজি এবং গণপতি উৎসব কি হবে রাইট আনসারটি লাইভে তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার সিক্স রাইট আনসার ইজ বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক শিবাজি এবং গণপতি ফেস্টিভাল স্টার্ট শুরু করেছিলেন কোয়েশন নাম্বার সেভেন পার্টিশন অফ বেঙ্গল কেম ইন্টু ফোর্স বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছে কবে থেকে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছে কবে থেকে উনিশশো পাঁচ সবার জানা আছে উনিশশো পাঁচ মানে অপশান বি অ্যান্ড অপশান সি তোমরা কেটে দিতে পারো অপশান এ অ্যান্ড ডির মধ্যে হবে তো কী হবে অক্টোবর সিক্সটিন দেওয়া আছে এক জায়গাতে অ্যান্ড ডিতে অক্টোবর সেভেনটিন দেওয়া আছে রাইট আনসারটি কী হবে লাইভ চ্যাট বক্সের জানিয়ে সেভেন কী হবে ফ্রেন্ডস অপশান এ হবে উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল কোয়েশন নাম্বার এইট ইন হুইচ সেশন ডিট দাদাভাই নরোজি ডিক্লেয়ার স্বরাজ অর সেলফ গভর্নমেন্ট টু বি দ্য গোল অফ কংগ্রেস কোন সেশনের মধ্যে দাদাভাই নরোজি কী করেছে স্বরাজ যে স্বরাজ বা সেলফ গভর্নমেন্ট কি গোল কংগ্রেসের মেইন গোল কি স্বরাজ বা সেলফ গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার করেছে কংগ্রেসের কোন অধিবেশনে তোমাদেরকে এটি আনসার করতে হবে ইয়েস ফ্রেন্ড তাড়াতাড়ি জানিয়ে দাও নাম্বার এইট রাইট আনসার ইজ অপশান ডি কলকাতা সেশন নাইনটিন হান্ড্রেড সিক্স উনিশশো ছয় সালের কলকাতা অধিবেশনে দাদাভাই নরোজি দ্বারা এটি ডিক্লেয়ার করা হয়েছিল নেক্সট কোয়েশন দ্য অ্যানোলমেন্ট অফ পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ডান ইন দ্য ইয়ার বঙ্গবঙ্গ বাতিল করা হয়েছে কোন সালে তোমরা সবাই পারবে আশা করি তাড়াতাড়ি অ্যার আনসারটি জানিয়ে দাও বঙ্গবঙ্গ কবে বাতিল করা হয়েছে আজকের এই ক্লাসগুলি কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট এমন নয় যে যারা যে আর বিটি দেবে যারা টিআরবিটি দেবে পাশাপাশি যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থাকে তাই বলবো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যাদেরই সিলেবাসে আছে তোমরা এই ক্লাসটা ফলো করতে পারো এবং প্রত্যেকটি কোশ্চেন বাছাই করে ইম্পর্টেন্টগুলি নে নিয়ে এসেছি তোমাদের জন্য

জনপ্রিয় বা পরিচিত কাজ কোনটি করেছিলেন ওই অধিবেশনের মধ্যে ইন্ডিয়াস ন্যাশনাল সং ওয়া সাং ফর দ্য ফার্স্ট টাইম ভারতের জাতীয় যে গান ওইটি কি প্রথমবারের মতো গাওয়া হয়েছিল নাকি ইন্ডিয়াস ন্যাশনাল এনথেম ওয়া সাং ফর দ্য ফার্স্ট টাইম নাকি ভারতের প্রথম জাতীয় সংগীত গাওয়া হয়েছিল নাকি ইন্ডিয়াস ট্রাই কালার যে ফ্ল্যাগ ওই ফ্ল্যাগ হোস্ট করা হয়েছিল প্রথম ওই সম্মেলনে

বন্দে মাতরম সংটি প্রথম কিন্তু আঠারোশো ছিয়ানব্বই সালের কংগ্রেস স্টেশনে গাওয়া হয়েছিল তাহলে এখানে রাইট আনসার ইজ অপশন এ কোয়েশন ইলেভেন দ্য বায়োগ্রাফিক্যাল মিরর অফ এ ও হিউম ওয়াজ রিটার্ন বাই বায়োগ্রাফিক্যাল মিরর লেখা হয়েছিল এলান অক্টেভেন হিউমের দ্বারা কার দ্বারা কে লিখেছেন অর্থাৎ হিউমের জীবন স্মৃতি কে লিখেছেন হিউমের জীবন স্মৃতি বা বায়োগ্রাফি কে লিখেছেন হিউমের তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট হবে স্যার স্যার উইলিয়াম অর্থাৎ অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার বন্ধুরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে ভিজিট করছো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে তো বেলে কোনো ক্লিক করে নেবে তখন তোমার প্রত্যেকটি ক্লাস সঠিক টাইমে পেয়ে যাবে আমরা আমাদের চ্যানেলে টেট এবং জিআরপিটি ক্লাস ফুললি ডেডিকেটেডলি করাচ্ছি এবং অন্যান্য এক্সামগুলির ক্লাসও আমরা অবশ্যই করবো এবং আমরা মিক্সড আপ ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখছি টপিক ওয়াইজ যেই টপিকগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে থাকে তাই আশা করবো তোমরা সবাই উপকৃত হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামই যারা তোমরা দিচ্ছ না কেন তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের ক্লাসগুলি দেখলে অবশ্যই তোমরা হেল্পফুল হবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশন মার্চ উইথ কংগ্রেস ইন এইটিন আঠারোশো ছিয়াশিতে কংগ্রেসের সঙ্গে মার্চ হয়েছে কোন সংস্থা ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নাকি ইন্ডিয়ান লিগ কোনটি কংগ্রেসের সাথে কী করেছে মার্চ করেছে সংযুক্ত হয়ে গেছে কবে আঠারোশো ছিয়াশিতে কীভাবে হবে আর আনসারটি কোয়েশন নাম্বার টুয়েলভের অপশান বি হবে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন যেটা এটা আঠারোশো ছিয়াশি সালে কংগ্রেসের সাথে মিলে গেছে কোয়েশন নাম্বার থার্টিন হু ওয়াজ দ্য ভাইস রয় অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন ফর্মেশন হয়েছে অর্থাৎ এইটিন এইটটি ফাইভে কে ছিলেন রয় ভারতের ভাইস রয় ওই সময় কে ছিলেন এখানে তোমাদেরকে আনসার করতে হবে যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল তখন ভাইস কে ছিলেন কোয়েশন নাম্বার থার্টিন রাইট আনসার ইজ অপশান সি লর্ড সি হবে রাইট আনসার কোয়েশন নাম্বার ফোরটিন হু অ্যাম দ্য ফলোইং নেভার বিকাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোনো সময় কিন্তু নিচের কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হননি তো ফ্রেন্ডস তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো তোমরা এই সময়েও যে আমাদের সাথে আছো কন্টিনিউ ক্লাস করছো এবং তোমাদের ক্লাস করার মেন্টালিটি খুবই ভালো প্রত্যেক দিন তোমরা সঠিক টাইমে আমাদের ক্লাস করার জন্য চলে আসো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে জানিয়ে দাও কি হবে কোয়েশন হবে অপশান এ বাল গঙ্গাধর তিলক কিন্তু কোনো সময় কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হননি

হবে ফ্রেন্ডস এখানে রাইট আনসার নাম্বার অধিবেশনের মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন মুসলিম সভাপতি যদি বলি কি হবে রাইট আশা করি সবাই পারবে বদরুদ্দিন তায়েবজি অপশন সি হবে এখানে রাইট आंसर তার পরের হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ লক্ষ্ণৌ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উনিশশো সালে লক্ষ্ণৌ সেশন হয়েছিল লক্ষ্ণৌ সেশন হয়েছিল কবে উনিশশো ষোলোতে তো সেই উনিশশো সালে লক্ষ্ণৌ প্রেসিডেন্টে কে লক্ষ্ণৌ যে সেশনটি হয়েছিল ওইখানে প্রেসিডেন্ট কে ছিলেন কি হবে রাইট আনসারটি লক্ষ্ণৌ সেশনের মধ্যে নাইনটিন সিক্সটিনে লক্ষ্ণৌ সেশনের মধ্যে প্রেসিডেন্ট কে ছিলেন কোয়েশন নাম্বার সেভেন্টিনে রাইট আনসার হবে অপশন বি অম্বিকা চরণ মজুমদার অপশান বি হবে রাইট আনসার তো ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার এইটিনে আমরা চলে এসেছি ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য রেজলিউশন অফ স্বদেশী ওয়াজ অ্যাডপ্টেড স্বদেশীর যে ভাবধারা ওইটা কংগ্রেস গ্রহণ করেছে কোন সেশনের মধ্যে এটা অ্যাডপ্ট করা হয়েছে স্বদেশী অর্থাৎ দেশীয় যে শাসন ব্যবস্থা বা দেশীয় জিনিসপত্র ব্যবহারের প্রতি কংগ্রেস বেশি গুরুত্ব দিয়েছে কবে কোন অধিবেশনে এটা ডিসিশন করেছে কোয়েশ্চেন এইটিন হবে অপশন ডি ক্যালকাটা সেশন যে সেশনের মধ্যে সভাপতি ছিলেন কে দাদাভাই ভাই ছিলেন সভাপতি কোশ্চেন নাম্বার নাইনটিন হোয়েন ডিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাকসেপ্ট দ্য থিউরি অফ ড্রেন অফ ওয়েলথ ড্রেন অফ ওয়েলথের যে তত্ত্ব এই তত্ত্বটি কংগ্রেস কবে কি করেছে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে ড্রেন অফ ওয়েলথ যে তত্ত্ব এই তত্ত্বটি কংগ্রেস কবে গ্রহণ করেছে তোমাদেরকে আনসার করতে হবে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার কোয়েশ্চেনটি কিন্তু একজাম হলে আস্কিং করেছে তাই আমি চাইবো সবাই আনসার করবে তো কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের রাইট আনসারটি কী হবে অপশান এ হবে এখানে রাইট আনসার তো ফ্রেন্ডস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুনভাবে এসছো তোমাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে তো বেলাইকনে ক্লিক করে নেবে এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের ছোটো ছোট যে হেল্প ওইগুলি আমাদেরকে মোটিভেট করে ক্লাস কন্টিনিউ করার জন্য তো ফ্রেন্ডস তাই চাইবো তোমরা প্রতিনিয়ত আমাদেরকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবে কোয়েশন নাম্বার টোয়েন্টি রাইডান্সারটি কী হবে ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সং বন্দে মাতরম যে গান ওই গানটি কবে প্রথম গাওয়া হয়েছিল কোয়েশন নাম্বার টোয়েন্টি রাইডান্সারটি জানিয়ে দাও তো এখানে কিন্তু চারটে অপশন দেওয়া আছে চারটে অপশান থেকে তোমরা আশা করে দাও কি হবে বন্দে মাতরম যে ওইটি প্রথম গাওয়া হয়েছিল কোন সেশনে এইটিন নাইনটি সিক্সে এইটিন নাইনটি সিক্সে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল কি করা হয়েছিল কম্পোজ করা হয়েছিল এই গানটি তো ফ্রেন্ডস এ ছিল আজকের টোয়েন্টি কোশ্চেন তোমরা একবার কাউন্ট করে নাও এবং আমাকে অবশ্যই জানিয়ে দাও লাইভ বক্সে কে কত পেয়েছ আজকের টোয়েন্টি কোয়েশনের মধ্যে এবং যারা এখনও আমাদের ক্লাসটিকে লাইক করনি অবশ্যই লাইক করে নেবে বন্ধুর সাথে শেয়ার করে নেবে আমরা বলেছি এখন আমরা একটি ক্লাসে টোয়েন্টি প্লাস কোশ্চেন রাখব কিন্তু ক্লাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা রাখবো তোমাদের জন্য তোমরা বলেছিলে সাবজেক্ট বাড়ানোর জন্য তাই আমরা সাবজেক্ট বাড়িয়ে টপিকগুলি বেশি বেশি টপিক করতে পারবে হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে ত্রিপুরা জিকে কে থেকে তো এই সমস্ত বিভিন্ন টপিক তোমরা করতে পারবে আমরা যদি দুটি ক্লাস দিয়ে থাকি তাহলে দেখবে দুটি ক্লাসের মধ্যে চল্লিশটি কোয়েশন পেয়ে যাবে আর যদি আগে একটি ক্লাস দিতাম ওইখানে তিরিশটি থাকতো তাই এটাই প্ল্যান এখন তোমাদেরকে বেশি ক্লাস দেওয়ার জন্য তাই বেশি ক্লাস দিতে গেলে একটু তো কোয়েশনের সংখ্যা কমাতেই হবে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে আমাদের সাথে তো ফ্রেন্ডস তোমরা ভালো স্কোর করছো এভাবে তোমরা পার্টিসিপেট করলে অনেকটাই ভালো লাগে এভাবে সাপোর্ট দিয়ে যাবে কন্টিনিউ তাই আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে পরিবারের সবারও খেয়াল রাখবে থ্যাংক ইউ অল